আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহি রহমতুল্লাহরাত আল্লাহুলিল্লাহি রবিদুল ও আলা আলিহি ও আসহাবিহি আজমাইন সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আমার প্রিয় দর্শকগণ আজ আমি আপনাদেরকে গোপন কাজের একটি গোপন টিপস উপহার দিব গোপন কাজে আপনার মনের আশা পূর্ণ হবে ইনশাল্লাহ ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখতে পারেন আমাদের দেশের প্রত্যেক পুরুষেই চায় অধিক সময় ধরে মিলন করতে নিজে পরিপূর্ণ তৃপ্তি পাইতে স্ত্রীকেও মিলনে পরিপূর্ণ সাথ দিতে তৃপ্তি দিতে প্রিয় বন্ধুরা কিন্তু অধিকাংশ পুরুষ এই তৃপ্তি থেকে বঞ্চিত এই শান্তি থেকে বঞ্চিত প্রিয় বন্ধুরা আমাদের একটি কথা ভালো করে মনে রাখতে হবে যে বর্তমান যুগে দাম্পত্য জীবনে যে কলহ বিবাদ ঝগড়া ঝাঁটি যা কিছুই বলেন না কেন যত ঝামেলা দাম্পত্য জীবনে দেখা দেয় তার মধ্যে যতগুলি কারণ আছে। একটি বড় কারণ হল পুরুষের যৌন দুর্বলতা বা যেটাকে বলা হয় পুরুষের অকাল বীর্যপাত দ্রুত বীর্যপাত প্রিয় বন্ধুরা আজ আমি আমার প্রিয় দর্শকদের ভালোবাসায় এমন একটি টিপস উপহার দিব কারণ আমার অনেক দর্শক বলে থাকেন হুজুর এমন একটি টিপস আপনি উপহার দিবেন যেই জিনিসটা খাইলে আমরা যেন অধিক সময় মিলন করতে পারি যতক্ষণ মন চায় প্রিয় বন্ধুরা আপনাদের মাত্র দুইটা জিনিস প্রয়োজন হবে এই দুইটা জিনিস সহবাসের ত্রিশ মিনিট আগে খাইবেন ইনশাল্লাহ এক থেকে দুই ঘন্টা পর্যন্ত আপনি মিলন করতে পারবেন প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত দেখেন আপনার জীবন বদলে যাবে যৌন জীবনের যত ভুল ধারণা আছে আপনার সব কেটে যাবে প্রিয় বন্ধুরা আপনাদেরকে আরেকটি কথা বলে রাখি আমার এই ভিডিওটা আপনাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবেন যাতে করে আপনার বন্ধু বান্ধব যেন এই উপকার পেতে পারে তো প্রিয় বন্ধুরা যেই দুইটা জিনিস আপনাদের প্রয়োজন হবে একটি হলো দেখেন এই যে কোরআনুল কারিমে বর্ণিত একটি ফল তিন ফল আরেকটি জিনিস আপনাদের প্রয়োজন হবে আর সেটা হলো বেল পাতা প্রিয় বন্ধুরা এই দুইটা জিনিসের নির্যাস রস আপনারা কিভাবে বের করবেন আমাদের দেশে দুই ধরনের ডুমুর ফল হয়ে থাকে একটি হলো বড় মোটা গাছে বড় বড় ফল হয় আপনারা ছবিতে দেখুন এইটা আমাদের কাজে লাগবে আরেকটি হলো ছোট্ট চিকুন গাছে ছোট ছোট ফল হয় এটা না এটা আমাদের কোনো প্রয়োজন হবে না আমাদের প্রয়োজন হবে এই আপনারা ছবিতে দেখুন বড় বড় ফল যেটা মোটা গাছে হয় সেই ফলটা এই ডুমুর ফলের রস আপনাদের লাগবে দুই চামচ আর এই বেল পাতার রস আপনাদের প্রয়োজন হবে দুই চামচ প্রিয় বন্ধুরা কীভাবে আপনারা এই দাওয়া এই ঔষধ তৈরি করবেন আপনারা এই দুই চামচ ডুমুরের রস আপনারা হাম্বল দিস্তায় অথবা পাটায় পিষে রস বের করবেন রস বের করার পরে এই বেলপাতার রস আপনারা পাটায় পিষে ভালো করে হালকা একটু পানি দিয়ে বাটলে রস বের হবে প্রিয় বন্ধুরা যেভাবে হোক আপনারা রস বের করবেন এই বেলপাতার রস দুই চামচ বেলপাতার রস দুই চামচ ডুমুরের রস মিক্সার করে আপনারা সহবাসের আধা ঘন্টা আগে খাইবেন ইনশাল্লাহ একবার খেয়ে দেখুন প্রিয় বন্ধুরা আপনার বীর্য আউট হবে না এক থেকে দুই ঘন্টার আগে প্রিয় বন্ধুরা তো আপনাদেরকে আরেকটি জিনিস আমি বলে রাখি আপনারা যারা এই জিনিসটা খাইবেন সপ্তাহে একদিনের বেশি খাওয়া যাবে না একবার মনে রাখবেন সপ্তাহে একবার খাইতে পারবেন এর বেশি না ভালো করে এই কথাটা মনে রাখবেন প্রিয় বন্ধুরা এই চিকিৎসা সপ্তাহে একদিন গ্রহণ করা যায় এর বেশি না প্রিয় বন্ধুরা তো আশা করি আমার প্রিয় দর্শকদের মনের আশা এবার পূরণ হবে এই জিনিসটা আপনারা গ্রহণ করে আপনারা আপনাদের মন মতো স্ত্রীকে আনন্দ দিতে পারবেন আজ এই পর্যন্তই প্রিয় বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আরও সুন্দর সুন্দর উপকারী স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি